আপনি একটা ফ্রিজ কিনতে গেলেন, আপনার কাছে হয়তো 10,000 টাকা ফ্রিজটার দাম বললো, আপনি বললেন আমার কাছে টাকা নেই, তুমি কিছু বিটকয়েন নিয়ে নাও। আজ থেকে মাত্র কয়েক বছর আগে বিটকয়েনের, একটা বিটকয়েনের দামে একটা পিৎজা পাওয়া যেত, আজকে একটা বিটকয়েনের দামে একটা অডি গাড়ি হয়ে যায়, যেটা সরকারের কন্ট্রোল থাকবে না, সেই কনসেপশন নিয়ে কিন্তু ক্রিপ্টোকারেন্সি আনা হয়েছিল। বিভিন্ন দেশের সরকার এইটাকে রোখার জন্য উঠে পড়ে লেগেছে। বেআইনি কারবারিরা এখন বিটকয়েন বা এই বিভিন্ন রকমের ক্রিপ্টোকারেন্সিতে তারা টাকা নিচ্ছে, যাতে আপনি বুঝতে না পারেন যে কে টাকাটা আসলে নিচ্ছে। 2018 সালে আরবিআই এবং ভারত সরকার মিলে ক্রিপ্টোকারেন্সি ব্যান করে দিয়েছিল। আপনি ক্রিপ্টোকারেন্সিকে লিগাল টেন্ডার বা টাকার অপশন হিসাবে ইন্ডিয়াতে ইউজ করতে পারবেন না। নমস্কার, আমাদের চ্যানেলে সম্ভবত অন্যতম সেরা আকর্ষণীয় এপিসোড হতে চলেছে আজকে, কারণ আমি জানি যে আপনাদের অনেকেই আমাদের রিকোয়েস্ট করেছিলেন এবং আপনাদের অনেকেই এই বিষয়টায় জানতে চান। কি আজকের বিষয়? আজকের বিষয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। হ্যাঁ, 25 বছরের নিচে যারা আছে তাদের তো এটা নিয়ে উৎসাহে শেষ নেই, বয়স্ক যারা আছেন তারাও বোঝার চেষ্টা করেন, তারাও ভাবেন যদি এই বাজারে ক্রিপ্টোকারেন্সির হাওয়া চলছে, মোহল রয়েছে, এখান দিয়ে যদি কিছু এক্সট্রা ইনকাম করতে পারা যায়, আর মধ্যম বয়স্করা তো ভাবছেন করবো কি করবো না, করবো কি করবো না। সবার ক্রিপ্টোকারেন্সি নিয়ে যে উৎসাহটা রয়েছে সেটার জন্যই আজকে আমরা এই এপিসোডটা চালু করছি। আমাদের এপিসোডের বিষয় ক্রিপ্টোকারেন্সি আসলে কি। আমরা তো নানা রকম ক্রিপ্টোকারেন্সির নাম শুনে থাকি, কিন্তু ব্যাপারটা কি সেটা নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি অরিজিৎ আর ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখুন, ক্রিপ্টোকারেন্সি কিন্তু একটি প্রাইভেট ডিজিটাল কারেন্সি। আমি প্রথমেই আজকে আপনাদের কাছে একটু মার্জনা চেয়ে নিচ্ছি, এটার জন্য যে হতে পারে আজকের এপিসোডটা একটু বেশি টেকনিক্যাল হতে পারে, হতে পারে আজকের এপিসোডটা একটু বোরিং হতে পারে। তার কারণ হচ্ছে এই যে ক্রিপ্টোকারেন্সি এই বিষয়টা, এটা নিয়ে আমরা একটা যথেষ্ট রিসার্চ করেছিলাম, আমাদের টিমও কাজ করেছে সেটা নিয়ে, এবং বলতে পারেন এটা খুব নতুন একটা ফর্ম অফ কারেন্সি, নতুন একটা লেনদেনের উপায়, কিন্তু এটা না অনেকটা বেশি টেকনিক্যাল, সেই জন্য আপনাদের একটু বোরিং লাগতে পারে। তবে যথাসম্ভব চেষ্টা করছি সহজভাবে এবং যাকে বলা হয় সহজ বাংলায় সেটাকে বোঝানোর জন্য। আর রিসার্চ করা নিয়ে বললাম বলে মনে পড়লো, আমাদের রিসার্চার টিম নিয়ে একটা দারুণ আমরা আপডেটস থেকে আরম্ভ করে নানা রকম বিষয়ে শেয়ার বাজারের জন্য আমরা আপনাদের সাথে শেয়ার করছি, সেটার জন্য জয়েন বাটনটা ক্লিক করতে পারেন। জয়েন বাটন ক্লিক করার বেনিফিট আমরা এই ভিডিও শেষে বলবো আপনাদেরকে। যাই হোক, ক্রিপ্টোকারেন্সি যেটা আমরা ছিলাম, ডিজিটাল প্রাইভেট কারেন্সি, যেমন বলা যেতে পারে যে এটা হচ্ছে একটা ডিজিটাল ফর্ম অফ ক্যাশ, ঠিক আছে। ক্রিপ্টো আপনারা অনেকেই শুনেছেন, যে বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ করেন, এনক্রিপ্টেড, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, এই এনক্রিপ্টেড বিষয়টা এটা আপনারা অনেকেই শুনেছেন। এই ক্রিপ্টো শব্দটা এসছে, এটার অর্থ হচ্ছে সিক্রেট বা গোপন। হোয়াটসঅ্যাপকে বলা হয় না গোপন, হোয়াটসঅ্যাপে আপনি কী চ্যাট করছেন কেউ সেটা জানতে পারছে না, কেন? কারণ সেটা এনক্রিপ্টেড অর্থাৎ সিক্রেট। তেমনই এই ক্রিপ্টো শব্দের অর্থ হচ্ছে গোপন। আর কারেন্সি আপনারা জানেন, USD, INR, ইয়েন, ইউরো, অর্থাৎ অর্থ বা যেটা লেনদেন করে জিনিসপত্রের বিনিময় করা হয়। ক্রিপ্টোকারেন্সি মানে হচ্ছে সিক্রেট কিংবা গোপন অর্থ, এবং এই ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটা এনক্রিপ্টেড কারেন্সি, যেখানে লেনদেন সম্পর্কে প্রথমত কারোর কোনো কন্ট্রোল থাকছে না, দ্বিতীয়ত হচ্ছে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্টস থাকছে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, গভর্নমেন্টের কন্ট্রোল করা খুব কঠিন বিষয় ক্রিপ্টোকারেন্সির ওপর। দেখুন, এই ক্রিপ্টোকারেন্সির যে ট্রানজ্যাকশনগুলো হয় সেগুলো ব্লকচেন মারফত হয়, টেকনিক্যাল কথায় আসছি, ব্লকচেন মারফত হয়। এবং এই ক্রিপ্টোকারেন্সির ট্রানজ্যাকশনে কী হয়, যেরকম ক্যাশ ট্রানজ্যাকশনে খাতায় নথিভুক্ত বা খাতার মাধ্যমে ক্যাশের হিসাব হয় নর্মাল কারেন্সির ক্ষেত্রে, ক্রিপ্টোকারেন্সির ট্রানজ্যাকশন কিংবা ডেটা সমস্ত কিছু ব্লকচেন মারফত ট্রান্সফার হয়। এই যে ক্রিপ্টোকারেন্সির লেনদেন, পাঠানো, ট্রান্সাকশন, এই সমস্ত কিছু ডেটা
মেনটেন করা হয় যে সিস্টেমটা দিয়ে সেটা হচ্ছে ব্লকচেইন। ক্রিপ্টোকারেন্সির একজন থেকে আরেকজনের কাছে পাঠানো বলুন, ক্রিপ্টোকারেন্সি রিসিভ করা বলুন এবং ক্রিপ্টোকারেন্সি সেন্ড করা বলুন, এই পুরো সিস্টেমটা মেনটেন হয় ব্লকচেইন মারফত। এবারে যে ব্লকচেইন শব্দটা রয়েছে এখানে দেখবেন দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে চেন। দেখুন ব্লকটা কি, ব্লকটা হচ্ছে একটা ডেটাবেস বা লেনদেনের তথ্য বলতে পারেন, একটা ডেটা যেখানে লেনদেন কারা করছেন বা কত টাকার লেনদেন মানে কত ক্রিপ্টোর লেনদেন হচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, এই সমস্তর একটা ডেটা স্টোর হতে থাকে। এবার একটা ব্লকে একটা সাফিসিয়েন্ট ডেটা স্টোর হয়ে যাওয়ার পর আর একটা ব্লক অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। এবার পূর্বের যে ব্লকটি রয়েছে সেটা কিন্তু ডিলিট কিংবা চেঞ্জেস করা যায় না, অর্থাৎ যে ডেটাটা রইল সেটায় কোনো অল্টারনেশন করা যায় না। এইভাবে পরপর পরপর ব্লকগুলো তৈরি হতে থাকে এবং একটা চেন তৈরি করতে থাকে। এবং এই ব্লকগুলোর মধ্যে কি রয়েছে, দেখুন ব্লকগুলোর মধ্যে রয়েছে হচ্ছে যে কে কীভাবে লেনদেন করছে, কোথায় লেনদেন হচ্ছে, কত ক্রিপ্টো কোথায় যাচ্ছে, এই সমস্ত কিছু। এবং একটা ব্লকে যদি কোনো রকম গণ্ডগোল হয় সমস্ত চেনের মধ্যে কিন্তু সেই গণ্ডগোলটি ধরা পড়ে, এবং সেই গণ্ডগোলটি ঠিক করার জন্য আবার এখানে আছে সেটা হচ্ছে তাদের বলা হয় ক্রিপ্টো মাইনার, যারা এই যদি কোনো প্রবলেম হয় সেটা ঠিক করে, অর্থাৎ মাইনিংয়ের কাজে তারা যুক্ত থাকে। এই যে ব্লকচেনের যারা মাইনার রয়েছে তাদের এই ব্লকচেনের মেনটেনেন্স বলুন বা এই ব্লকের ডেটা মেনটেনেন্স বলুন বা কোথাও সমস্যা হলে সেগুলোকে মেনটেন করা বলুন, এগুলোর জন্য কিন্তু তাদের কাছে স্পেশাল কম্পিউটার থাকে। এবং মনে রাখবেন যে ক্রিপ্টো মাইনিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বলতে পারেন এনার্জির কনজাম্পশন হয়ে থাকে বলে সমালোচকরা বলে থাকেন। তার কারণ হচ্ছে এই পুরো ব্লকচেনটা, বুঝতে পারছেন আমি ডেপথে যাচ্ছি না, পরবর্তীকালে ব্লকচেন নিয়ে আলাদা একটা এপিসোড করব, আমি শুধু উপর উপর বোঝাচ্ছি যে দেখুন এই এত লেনদেনের তথ্য, এত ডেটা, এই সমস্ত কিছু সুপার ক্যালকুলেশন হওয়ার জন্য খুব হাই কনফিগারেশনের কম্পিউটার লাগে এবং হাই অ্যালগোরিদম পরপর সেট আপ হতে থাকে, এবং এর জন্য কিন্তু অনেক এনার্জির প্রয়োজন হয়। সেই কারণে দেখবেন যে যারা পরিবেশ সচেতন তারা এখন কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিকে এইটা নিয়ে সমালোচনা করছেন। তবে যাই হোক, যে বিষয়টা ছিলাম যে মাইনার তারা এই ব্লকচেনের কোনো সমস্যা হলে তারা ঠিক করেন, তারা ক্রিপ্টো মাইনিংয়ে থাকেন এবং তার বদলে তারা রিওয়ার্ড যেটা পান তারাও ক্রিপ্টোকারেন্সিতেই রিওয়ার্ড পান। ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানুষের প্রাইভেসি। দেখুন ক্রিপ্টোকারেন্সিতে একটা বিষয় কী জানেন তো, যেহেতু ব্লকচেইন মারফত হতে থাকছে এবং আপনি যে ক্রিপ্টোকারেন্সি আরেকজনকে পাঠাবেন, আমি খুব সহজভাবে বলছি, আপনি যে ক্রিপ্টোকারেন্সি আরেকজনকে পাঠাবেন, আপনার তরফ থেকে একটা নির্দিষ্ট কিছু ডেটা যিনি ক্রিপ্টোকারেন্সি রিসিভ করবেন তার কাছে যাবে। মানে ধরুন কী রকম বিষয়টা, ধরুন এই তিনটে হাততালির সাউন্ড, এটার অর্থ 10 টাকা, আপনি জানেন এটার অর্থ 10 টাকা। এবার আপনি ফোন করে কাউকে যদি তিনটে হাততালি দেন তিনি বুঝবেন এটা 10 টাকা, কিন্তু আপনি যদি রং নাম্বারে ফোন করেন তিনি এটা বুঝতে পারবেন না তিনটে হাততালির শব্দ। আপনি কেবলমাত্র একজনকেই বোঝাতে চাইছেন তিনটে হাততালি মানে 10 টাকা। ক্রিপ্টো ঠিক এই সিস্টেমে ডেটা পাঠায়, ক্রিপ্টোর ডেটা যার কাছে যাবে কেবলমাত্র তিন মানে যে সিস্টেমে যাবে, যে সিস্টেমটাকে ক্রিপ্টো ডেটা পাঠাতে চাইছে সেই সিস্টেমই বুঝতে পারবে যে কত ক্রিপ্টো পাঠাতে চেয়েছে এবং কিভাবে কি ইনস্ট্রাকশন এসছে। সেই জন্য এইখানে কোনো থার্ড পার্টি ইন্টারফেয়ার করে বুঝতে পারে না যে কত ক্রিপ্টো কোথায় পাঠানো হচ্ছে। আর এখানেই আসে হচ্ছে মানুষের প্রাইভেসি, আর এই প্রাইভেসিটাকেই বলা হয় ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি কি, ক্রিপ্টোগ্রাফি হচ্ছে এমন একটা সিস্টেম বা কোডের টেক্সট যেটা থার্ড পার্টিকে তথ্য জানতে দেয় না। এবং আপনি কাউকে ক্রিপ্টো পাঠাচ্ছেন, অর্থাৎ আমি আপনাকে ক্রিপ্টো পাঠাচ্ছি, এর অর্থ আমি আপনাকে ওই ক্রিপ্টোর একটা কোডের টেক্সট পাঠাচ্ছি। এই কোডের টেক্সট সিস্টেমটার নাম হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। এই কোডের টেক্সট আপনার যখন
মেশিন অ্যাকসেপ্ট করবে তখন বুঝতে পারবে আমি আপনাকে কতগুলো ক্রিপ্টো কারেন্সি পাঠিয়েছি। মাঝখানে কেউ কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে না এবং সম্পূর্ণ এটা প্রাইভেট রেখে আপনি লেনদেনটা করতে পারেন। এখানেই ক্রিপ্টো কারেন্সির মজা। এবার ক্রিপ্টোকারেন্সি শুরু হওয়ার কারণ দেখুন, ক্রিপ্টোকারেন্সি শুরু হওয়ার কারণ হচ্ছে সরকার এই যে কারেন্সি সিস্টেমটাকে কন্ট্রোল করে। আগে কারেন্সি সোনার উপর নির্ভর করতো, কত মূল্যের আপনার কাছে সোনা আছে সেই অনুযায়ী আপনার কাছে কারেন্সি ছাপা হবে। পরবর্তী গেলে গভর্নমেন্টগুলো, গোটা পৃথিবীর গভর্নমেন্ট সোনা থেকে কারেন্সি আলাদা করে দেয়। এবার সরকার মনে করলে অনেক বেশি টাকা ছাপায়, যেমন এখন আমাদের বিগত দু বছরে ইউএস গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট অনেক বেশি বেশি করে টাকা ছাপিয়েছে, ফলে এখন ইনফ্লেশন বেড়ে গেছে। আবার সরকার মনে করলে ইনফ্লেশন কন্ট্রোল করবে বলে টাকা কম ছাপায়। সেরকম ঘটনাটা কি হচ্ছে, অর্থাৎ আপনি দেখুন যে এই যে কারেন্সি, আমাদের তো কারেন্সি নিয়ে বেঁচে থাকতে হয়, আমরা বিভিন্ন জায়গায় কিনতে গেলে, বিভিন্ন জায়গায় বাঁচতে গেলে টাকা দিয়ে লেনদেন করি। কিন্তু এই আপনি ভেবে দেখুন যে আমাদের জীবনে যেখানে আমাদের বেঁচে থাকার একটা প্রাইমারি বিষয়, সেখানে কিন্তু গভর্নমেন্টের একটা কন্ট্রোল আছে। গভর্নমেন্ট মনে করলে কোনো জিনিসের দাম বাড়িয়ে দিতে পারে, গভর্নমেন্ট মনে করলে কোনো জিনিসের দাম কমিয়ে দিতে পারে, গভর্নমেন্ট মনে করলে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি বাড়িয়ে দিতে পারে, গভর্নমেন্ট মনে করলে দ্রব্যমূল্য বৃদ্ধি কমিয়ে দিতে পারে। অর্থাৎ আমাদের দৈনন্দিন কারেন্সির জীবনে সরকার বা রাষ্ট্রের একটা হাত থেকে যায় বা সিস্টেমের একটা হাত থেকে যায়। ক্রিপ্টোকারেন্সি আনার মূল যে ধারণা সেটা হচ্ছে যে আমাদের যে কারেন্সি, যে আমরা যেগুলো ইউজ করব, বিনিময় করব, যেটার মারফতে বিভিন্ন জিনিস, সেটায় কোনো থার্ড পার্টি, কোনো গভর্নমেন্ট হোক, কোনো ইনস্টিটিউশন হোক, তার কোনো হাত থাকবে না, সেই কনসেপশনে কিন্তু ক্রিপ্টোকারেন্সি আনার কথা। যেগুলো যে শক্ত শক্ত বিষয়গুলো বললাম, ক্রিপ্টোগ্রাফি, ব্লকচেইন, এগুলো এই কারণেই করা হয়েছে, এমন প্রাইভেটাইজ সিস্টেম করা হয়েছে যেখানে থার্ড পার্টি কিছুতেই এটা কন্ট্রোল করতে পারবে না, প্রথমত। দ্বিতীয়ত ভাবুন, আপনি এখান থেকে আমেরিকাতে টাকা পাঠাচ্ছেন, গোটা পৃথিবীর মধ্যে নানা রকম সিস্টেম রয়েছে। আপনি এখান থেকে আমেরিকাতে টাকা পাঠাতে গেলে আপনাকে INR অর্থাৎ ইন্ডিয়ান রুপিসকে ডলারে কনভার্ট করে তারপর পাঠাতে হবে, কিন্তু ক্রিপ্টোর ক্ষেত্রে সেটা হচ্ছে না। আপনি যদি মনে করেন এখান থেকে ইউএসএতে কাউকে বিটকয়েন পাঠিয়ে দেবেন, আপনি সহজে পাঠিয়ে দিতে পারছেন। তো এইটাও একটা ইউনিভার্সাল আইডিয়া নিয়েও কিন্তু করা হয়েছিল, যদিও এখন অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি এসে গেছে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির যেটা মূল বিষয় সেটা হচ্ছে বিটকয়েন, এখানেও যেটা বিটকয়েন, ইউএসএতেও সেটা বিটকয়েন। তো এইরকম একটা ইউনিভার্সাল কারেন্সি এবং যেটা সরকারের কন্ট্রোল থাকবে না, সেই কনসেপশন নিয়ে কিন্তু ক্রিপ্টোকারেন্সি আনা হয়েছিল। আমি এটা ঠিক ভুল এই তর্কে যাচ্ছি না, আমি শুধু আজকে সিস্টেমটা বলছি। এবং ঠিক ভুল বলতে গিয়ে যেটা বলতে হয় যে এখানে ক্রিপ্টোকারেন্সির সুবিধাটা কি, দেখুন কোনো ব্যাংক, এজেন্সি, ইনস্টিটিউশন কিংবা কোনো থার্ড পার্টি কন্ট্রোল থাকছে না। এবং দ্বিতীয়ত হচ্ছে, জানবেন যে বিদেশে টাকা পাঠাবার জন্য ব্যাংকগুলো যে পরিমাণে টাকা চার্জেস করে, সেই ততটা পরিমাণ চার্জেস ক্রিপ্টো ট্রান্সফার করতে লাগে না, এবং ব্যাংকগুলো যে পরিমাণে সময় নেয় ততটা লাগে না। এবার অসুবিধা কি, অসুবিধার ভাগটা বেশি এই মুহূর্তে। প্রথমত রিসার্চাররা দেয়নি আমাকে এই তথ্যটা, আমি আমার থেকে বলছি, সরকার, প্রথম অসুবিধা হচ্ছে বিভিন্ন দেশের গভর্নমেন্ট, যেহেতু এটা সরকারের কন্ট্রোল থেকে বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন দেশের সরকার এইটাকে রোখার জন্য উঠে পড়ে লেগেছে। কেন? তার কারণ হচ্ছে গভর্নমেন্টের কন্ট্রোল থাকছে না। দ্বিতীয়ত হচ্ছে যে যদি আপনি কোনো ভুলভাল টাকা ট্রানজাকশান করে ফেলেন, ধরুন ভুলভাবে পাঠালেন বা কোনো মানুষকে পাঠালেন যিনি আপনার পয়সা চুরি করে নেওয়ার ইচ্ছায় রয়েছেন, আপনি তাকে সহজে ট্রেস করতে পারবেন না যদি তিনি ভুয়ো পরিচয়ে আপনার থেকে একবার টাকা নিয়ে নেয়, অর্থাৎ আপনি অভিযোগ জানাতে পারবেন না। আর এই সূত্র ধরেই এসছে বেআইনি কারবার, অর্থাৎ বেআইনি কারবারিরা এখন টাকা, ডলার এগুলোতে টাকা তুলছে না। তার কারণ হচ্ছে কে তুলছে সেটা সহজে ট্রেসেবল, সেহেতু বিটকয়েন বা এই বিভিন্ন রকমের ক্রিপ্টোকারেন্সিতে তারা টাকা নিচ্ছে, যাতে আপনি বুঝতে না পারেন যে কে টাকাটা আসলে নিচ্ছে। আপনারা অনেকেই বিভিন্ন র্যানসাম ভাইরাস বিশেষ করে আপনারা শুনেছেন, কম্পিউটার লক করে দিচ্ছে, ফোল্ডার লক করে দিচ্ছে, হ্যাকাররা আপনার থেকে টাকা চাইছে বিটকয়েনে, কেন, কারা হ্যাকার আপনি বুঝতে পারবেন না সেই জন্য। সুতরাং এটা কিন্তু একটা অসুবিধা। আর আরও একটা বিষয় বলে রাখি যে ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি, টোটাল কতগুলো ক্রিপ্টোকারেন্সি আছে সেটা ফিক্সড,
তার ফলে ক্রিপ্টোকারেন্সির চাহিদা অনুযায়ী ক্রিপ্টোকারেন্সির দাম বাড়া বা কমা এগুলো নির্ভর করে। সেই হিসাবেই আজ থেকে মাত্র কয়েক বছর আগে বিটকয়েনের একটা বিটকয়েনের দামে একটা পিৎজা পাওয়া যেত, আজকে একটা বিটকয়েনের দামে একটা অডি গাড়ি হয়ে যায়। তো এই চাহিদার ওপর ডিপেন্ড করে, নিউজের ওপর ডিপেন্ড করে, মার্কেট ক্রেজের ওপর ডিপেন্ড করে ক্রিপ্টোকারেন্সির দাম। কিন্তু ক্রিপ্টোকারেন্সির একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা কতগুলো আছে কারেন্সি সেটা সম্পূর্ণরূপে ফিক্সড, এবং সরকার যেরকম চাইলে টাকা ছাপিয়ে দেয়, এক্সট্রা টাকা ছেড়ে দেয়, ক্রিপ্টোকারেন্সি সেরকম করা যায় না। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে ক্রিপ্টোকারেন্সির বেসিক কনসেপশনটা কী। আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা আরও বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার অনেকেই প্রশ্ন করেন ভারতবর্ষে এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সির অবস্থা। দেখুন, 2018 সালে RBI এবং ভারত সরকার মিলে ক্রিপ্টোকারেন্সি ব্যান করে দিয়েছিল, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে কেসটা যায় এবং সুপ্রিম কোর্টে ক্রিপ্টোকারেন্সি ট্রান্সাকশন বা ট্রেডিং ইনভেস্টমেন্ট হিসাবে সেটাকে লিগাল করা হয়, কিন্তু লিগাল টেন্ডার হিসাবে। অর্থাৎ আপনি একটা ফ্রিজ কিনতে গেলেন, আপনার কাছে হয়তো 10,000 টাকা ফ্রিজটার দাম বললো, আপনি বললেন আমার কাছে টাকা নেই, তুমি কিছু বিটকয়েন নিয়ে নাও। এভাবে আপনি লিগাল টেন্ডার হিসাবে ভারতবর্ষে ক্রিপ্টোকারেন্সি ইউজ করতে পারবেন না, কিন্তু আপনি যদি মনে করেন যে ইনভেস্টমেন্ট পারপাসে ইউজ করবেন সেক্ষেত্রে ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারেন। আপনি মনে করলেন আপনি 10,000 টাকার বিটকয়েন কিনলেন, দু বছর বাদে সেটা 15,000 টাকা হয়ে গেল, তখন আপনি তুলে নেবেন, সেটা আপনি করতে পারেন। ইনভেস্টমেন্টের হিসাবে আপনি ক্রিপ্টোকারেন্সি করতে পারেন, কিন্তু আপনি ক্রিপ্টোকারেন্সিকে লিগাল টেন্ডার বা টাকার অপশান হিসাবে ইন্ডিয়াতে ইউজ করতে পারবেন না। বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম, বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা এই মুহূর্তে লিগাল, কিন্তু ক্রিপ্টোকারেন্সি দিয়ে জিনিসপত্র কেনা বেচা ইনলিগাল। আরও একটা বিষয় আপনারা সবাই শুনেছেন, 30% ট্যাক্স ক্রিপ্টোর প্রফিটে চলে এসছে অলরেডি, সেটা নিয়ে আলাদা একটা এপিসোড বানাবো। আমি বুঝতে পারছি আজকের এপিসোডটা আপনাদের কাছে একটু টাফ লাগলো, আমি বুঝতে পারছি একটু শক্ত লাগলো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেগুলো আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর। এবার আসছি যে যে জয়েন বাটনটা রয়েছে নিচে সাবস্ক্রাইবের পাশে, সেখানে যদি আপনারা যুক্ত হন তাহলে অনেক কিছু ফেসিলিটিস পাবেন, যেমন লাইভ ক্লাসেস, আমাদের রিসার্চারদের ডেটা এবং আরও অনেক কিছু। জয়েন বাটনে ক্লিক করলে আমার একটা ভিডিও আছে, সেখানে আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা করেছি। সিরিয়াস ইনভেস্টর যারা আছেন তারা অবশ্যই জয়েন বাটনটা ক্লিক করুন, আমি কথা দিচ্ছি আপনারা অনেক বেনিফিট পাবেন। দ্বিতীয়ত, আমাদের এই ভিডিওটা বানাতে সাহায্য করছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী সংস্থা সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্র। আপনাদের মধ্যে যারা আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি শেখাচ্ছেন তারা অবশ্যই অ্যাফিলিয়েশন নিন সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্রের থেকে, আপনাদের ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি এবং পরীক্ষা গ্রহণের জন্য সাহায্য করবে সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্র। সুর ভারতীর ওয়েবসাইট লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকের জন্য এপিসোড এখানেই শেষ করছি, নমস্কার। আমরা আশা করছি আগামী দিনে আপনাদের সাথে আবার দেখা হবে।